রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে দুই শূন্যতে টেস্ট সিরিজ জয় করে ইতিহাস গড়েছে বাংলাদেশ মতো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুস এছাড়াও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাহবুবুর রহমানের প্রতিবেদন দুই হাজার চব্বিশ সালের তিন সেপ্টেম্বর দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে টেস্ট ক্রিকেটে কোনো দলকে চতুর্থবারের মতো হোয়াইট ওয়াশ করে সিরিজ জেতার সাত পাইয়ে দিন বাংলাদেশ যেটি ঘটে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে শুধু দুই শূন্যতে হারিয়ে সিরিজ জয় করেনি বাংলাদেশ বরং প্রথম টেস্টে দশ উইকেটের বিরাট জয় এবং দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয়ই প্রমাণ করে টেস্ট জগতে টাইগাররা সত্যিকারের উদীয়মান বাঘ হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তানকে শুধু দুই শূন্যতে হারিয়ে সিরিজ জয় করেনি বাংলাদেশ বরং প্রথম টেস্টে দশ উইকেটের বিরাট জয় এবং দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের জয়ই প্রমাণ করে টেস্ট জগতে টাইগাররা সত্যিকারের উদীয়মান বাঘ হিসেবে আবির্ভূত হয়েছে এই ঐতিহাসিক জয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন

পাকিস্তানি ক্রিকেট বোদ্ধারা প্রথম টেস্টের জয়কে অঘটন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দ্বিতীয় টেস্টে শান্তর দল প্রমাণ করে দিল সবকিছুই মিথ্যে সবচেয়ে বড় সত্য সকল বিভাগেই পাকিস্তানের চেয়ে শ্রেয়তর দল বাংলাদেশ একশো পঁচাশি রানের জয়ের টার্গেটে বাংলাদেশ যখন গতকালই তুলে নেয় বিয়াল্লিশ রান হাতে আছে দশ দশটি উইকেট তখন টাইগার ভক্তরা সঙ্গত কারণেই আশা করছিল জয় তাদেরই হবে হ্যাঁ হয়েছেও তাই বরং টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নিয়ে অযাচিত যে সমালোচনা হয় তারও একটি বড় জবাব এই সিরিজ জড় সত্তর বছরের ইতিহাসে পাকিস্তান ঘরের মাটিতে এ নিয়ে দুবার সিরিজ হারল দুই হাজার মৌসুমে যখন ইংল্যান্ডের কাছে সিরিজ হারের দগদগে ঘা এখনও শুকায়নি তার এক বছর না যেতেই টাইগারদের কাছে বাংলাভাষ হয়ে বড় লজ্জায় পড়ল পাকিস্তান বাংলাদেশ শিবিরে যতখানি না ভয় ছিল পাকিস্তানি বোলারদের তার চেয়ে বেশি ভয় ছিল আবহাওয়ার আবহাওয়ার পূর্বাভাস ছিল ঝড় বৃষ্টি হওয়ার এই বুঝি বৃষ্টি এলো আর সে আশাতেই বসেছিল পাকিস্তান কিন্তু হায় সে আশায় গুরেবালি অবশেষে পরিষ্কার আকাশে বাংলাদেশিরা ভয়ডরহীন ক্রিকেট খেলে জয় তুলন শ্রেয়তর ক্রিকেটার হিসেবে ম্যাচ সেরার পুরস্কার পেলেন একশো আটত্রিশ রান করা লিটন দাস মিরাজ তার পুরস্কারের অর্থ তুলে ধর ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রিক্সা চালকের পরিবারের মাঝে যে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ওখানে একজন রিক্সা চালক আহত হয়েছিলেন এবং তিনি মারা গিয়েছেন এবং তার পরিবারকে আমি এই এই গিফট আমি দিতে চাই তাদের উদ্দেশ্যে আজকের এই জয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশে বিরাট উন্নতি হয়ে উঠে এসেছে চার নম্বরে আর পাকিস্তান আরো পেছনে গিয়ে দাঁড়িয়েছে নম্বরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথমত এই সিরিজ জয় আসন্ন ভারত সফরে বাংলাদেশ দলকে বিরাট উজ্জীবনী শক্তি যোগাবে দ্বিতীয়ত বড় দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার মন্ত্রণা দেবে সবচেয়ে বড় কথা ফাস্ট বলে বাংলাদেশের ভীতি দূর হয়েছে বরং বাংলাদেশের পেসারা যে চোখ রাঙাচ্ছে এটা তো এই টেস্টই দেখা যায় মাহবুর রহমান বাংলাদেশ